নির্বাচনী স্লোগান আর সভা সমাবেশে যেন উৎসবের নগরী নারায়ণগঞ্জ। সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলনের পর ভোটের মাঠে বেড়েছে আরও উত্তাপ। আজ প্রচারণায় নেমেই আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, শামীম ওসমান নয়, তার আস্থা শুধু দলে। এদিকে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। উনি কি করবেন, কেন উনি মাঠে থাকবে কিভাবে? উনি না একজন সংসদ সদস্য, আচরণ বিধি তো লঙ্ঘন হবে উনি যদি মাঠে থাকেন। আর আমি আবারও আপনাদের কাছে বলি, গণমাধ্যমের কাছে বলি, আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি আর কোনো কিছু বলতে চাই না। আমার মনে হচ্ছে সব জায়গায় লেভেল প্লেইং ফিল আছে, উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোনো জায়গায় তো তার কোনো সমস্যা হয়নি। এদিকে সকাল 10টায় শহরের চাষাড়ায় প্রচারণা শুরুর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও তৈমুরের প্রধান নির্বাচনী সমন্বয়ক এটিএম কামালের বাসায় সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। এ সময় শামীম ওসমানের বক্তব্য তার নির্বাচনী প্রচারে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। পরে বন্দর এলাকায় গণসংযোগে অংশ নেন তৈমুর। নির্বাচন কমিশন শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবহার করার সুযোগ দেয় নাই। আনক সাহেব যখন বললেন যে গুগু দেখেছেন, গুগুর ফাঁদ দেখেন নাই, ঘোষণার 24 ঘন্টা পার না হতেই আমি এই গুগু এবং গুগুর ফাঁদ দেখা শুরু করেছি। টানা দুবারের মেয়র আইভি না নতুন মুখ তৈমুর, ক্ষমতা এখন সিটিবাসীর হাতে, তারাই নির্ধারণ করবেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে হতে যাওয়া সর্বশেষ নির্বাচনে কে হবেন জনতার মেয়র। যোগ্য এবং সৎ প্রার্থী চাই যিনি আমাদের জনগণের সেবা করতে পারবেন, এমন এক প্রার্থী চাই যে নাকি আমাদের উপকারে আসবে। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলের আইডি দেখালেই করোনার ভ্যাকসিন পাবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরদিনই সারা দেশে টিকা কেন্দ্রে বেড়েছে ছাত্রছাত্রীদের উপস্থিতি। তারা ভ্যাকসিন পেয়ে সন্তোষ প্রকাশ করলেও অতিরিক্ত ভিড়ের জন্য উদ্বিগ্ন অভিভাবকরা। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিনী রিপোর্ট। এই ভিড়ই বলে দেয় শিক্ষার্থীরা করোনা টিকা নিতে কতটা আগ্রহী। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে 12 থেকে 17 বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে চট্টগ্রামে চলে দ্বিতীয় দিনের বিশেষ ক্যাম্পেইন। নগরীর 2টি কমিউনিটি সেন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। প্রতিটি কেন্দ্রে 10টি করে বুথে দেওয়া হয় টিকা। নির্বিঘ্নে টিকা নিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমার থেকে অনেক টিকা দিয়ে ভালো লাগছে, এখন দেওয়ার পর অনেক ভালো লাগতেছে। অনেকদিন ধরে ওয়েট করেছিলাম টিকার জন্য। বাচ্চাকে টিকা দিতে পেরে আমি খুবই স্বস্তি পেলাম। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। টিকা কার্ড দেখালেই 12 থেকে 17 বছরের শিক্ষার্থীরা টিকা পাবে। সোমবার শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় কেন্দ্রে ভিড় বাড়ে। ভ্যাকসিন প্রদান আরও নির্বিঘ্ন করতে বুথের সংখ্যা বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। আমি খুব অল্প সময়ের মধ্যে টিকা নিতে পারছি আর ধন্যবাদ সরকারকে, সুশৃঙ্খলভাবে আমরা টিকা দিতে পেরেছি এবং নিরাপত্তা সহকারে। আমাদের কলেজ থেকে পেজের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে টিকার সময়। আমরা সকলে টিকা গ্রহণ করতে পেরেছি স্বাস্থ্যবিধি মেনে। আমাদের যদি একটু সিরিয়াল মেনটেন করে আগে একটু দিতে দিত, তাহলে গার্জিয়ান নিয়ে বাসে চলে গেলে আর কি শৃঙ্খলা একটু বজায় থাকতো। আমাদের টাইম ছিল যে 11:30টায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন অনেকক্ষণ আগেই আসছি বাট দেওয়া হয়নি। খুলনার 6টি কেন্দ্রে মঙ্গলবার শুরু হয় শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ প্রদান। নগরীর তালতলা মাতৃসদন হাসপাতাল কেন্দ্রে 8টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। তবে অতিরিক্ত ভিড় নিয়ে অভিযোগ ছিল অভিভাবকদের। প্রতিদিন 5,000-এর বেশি শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেশি একটা ভয় লাগে নাই, বেশি ব্যথাও না, একটু ব্যথা লাগে না, অনেক ভালো লাগছে। ভ্যাকসিন দিয়ে অনেক ভালো লাগছে। আমরা এসে এলো কেডিএ কলেজ থেকে, ভ্যাকসিনে কোনো ব্যথা লাগেনি। টিকা ভালো হয়েছে কারণ আমার প্রিভেনশন না দরকার। এদিকে পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। আহসানুল করিম, সময় সংবাদ। সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড-19-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, এমন তথ্যই দিচ্ছেন গবেষকরা। এদিকে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা নেয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে পালনের আহ্বান তাদের। তোহা খান তামিমের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে করোনা ভয়াবহ রূপ নিলেও শেষ দিকে তা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। নতুন বছরের শুরুতেই প্রতিদিন আক্রান্ত ছড়াচ্ছে গত কয়েক মাসের রেকর্ড।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে এবার আগে ভাগেই সতর্ক সরকার। ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তবে চলমান বিভিন্ন নির্বাচন আর বাণিজ্য মেলা খোলা রাখার সমালোচনা করেছেন সাধারণ মানুষ। বাণিজ্য মেলা খুলে রাখছি, অফিস আদালত সব খোলা, অথচ হচ্ছে বাস হচ্ছে হাফ হিসাবে যাত্রী নিয়ে আমি চালাবো, বিশৃঙ্খলা একটা পরিস্থিতি সৃষ্টি হবে। অফিস আমাদের কোনো ব্যবস্থা করেনি, আমাদের পাবলিক বাসে যেতে হয়। এ অবস্থায় বিশেষজ্ঞরা যে কোনো উপায়ে জনসমাগম বন্ধের তাগিদ দিয়েছেন। তারা বলছেন, মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। মাস্ক ছাড়া কেউ দোকানে ঢুকতে পারবে না, মাস্ক ছাড়া কেউ মেলা যেতে পারবে না। যারা বাসে করে বাণিজ্য মেলায় যাবেন তারা অবশ্যই মাস্ক পরিধান করবেন, বাসের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন করবেন। আমরা দেখেছি আমার চোখের সামনে আত্মীয় স্বজন কীভাবে মারা গেছে, অসুস্থ হয়েছে। তো সেইটা যদি আমরা মনে রাখি তাহলে সরকারি প্রজ্ঞাপন আসলে কী হলো না হলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এদিকে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় উঠে এসেছে, সাধারণ জ্বর সর্দি কাশির মতো ভাইরাস থেকে শরীরে উৎপন্ন হয় উচ্চমাত্রার স্মৃতিকোষ বা মেমোরি সেল, যা করোনার সংক্রমণ থেকে মানুষকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দিতে সক্ষম। যদিও দেশে তা নিয়ে ব্যাপক গবেষণার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই যে আমাদের যে মেমোরি সেল শরীরে আছে, এই মেমোরি সেলগুলা একটু ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডির মাধ্যমে করোনাকে বাধাগ্রস্ত করছে। এটির উপরে ভিত্তি করে অনেক বড় পরিবর্তন আসবে, এই বিষয়টি এখনো পর্যন্ত আমরা আশা করতে পারছি না, তবে এখানে আরো অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। এমন গবেষণা ভবিষ্যতে করোনা টিকা তৈরিতে সহায়তা করতে পারে বলেও জানান বিশেষজ্ঞরা। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 28,000-এরও বেশি মানুষ। লক্ষ লক্ষ মানুষের দেহে মিলেছে কোভিড-19-এর অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে কেবল ব্যক্তিগত সুরক্ষাই দিতে পারে এ অতিমারি থেকে মুক্তি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে বাজার, এমনকি প্রধান প্রধান সড়ক সবই যেন ময়লার ভাগার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে নিয়ম নীতির তোয়াক্কা না করে যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য, এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। আশরাফুল ইসলামের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। প্রকৌশল জগতের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েট, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টির সামনের ফটকের অবস্থা দেখে যে কারো চোখ উঠবে কপালে। নির্দিষ্ট স্থান না থাকায় ক্যাম্পাসের সামনে ফেলা হচ্ছে বর্জ্য, প্রধান ফটক থেকে শুরু করে রাস্তার চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগারে। পরিবেশ বান্ধব জায়গা আমরা বলতাম এতদিন, কারণ এখানে মানুষজন আসতো, মানুষজন দেখতো যে একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস। তার বাইরে এরকম অবস্থায় আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। গত কয়েক বছরে মালিবাগ বাজারের সামনে খোলা ডাস্টবিন এখন ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, আধা কিলোমিটার এলাকা পুরোটা ময়লার দখলে। অনেকের তো শ্বাসকষ্ট, এদিক দিয়ে সবসময় অনেক খানি পথ জুড়ে কিন্তু ডাস্টবিনগুলা, এত দুর্গন্ধ, মানুষ এখানে আসা যাওয়া করে নাকের চাপড়া দেয়। মালিবাগের এই চিত্র এখন বেশিরভাগ এলাকা জুড়ে। আশ্চর্যের বিষয়, কোটি টাকা ব্যয়ে নির্মিত ময়লা ফেলার নির্দিষ্ট স্থান রেখে বর্জ্য ফেলা হচ্ছে প্রধান সড়কে। ময়লার চাপ অতিরিক্ত, এখন এই চাপ আমরা সামাল দিতে পারি না। বর্জ্য এমন জায়গায় ফেলানো উচিত যেখানে মানুষের কোনো সমস্যা না হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, পরিবহন চালক সংকটে তৈরি হয়েছে এই সমস্যার। নতুন 33 জন চালক নিয়োগের প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই সমাধানে আসবে এই সংকটের এমনটাই দাবি তাদের। আমাদের ড্রাইভার কিন্তু অর্ধেকের নিচে নেমে আসছে এখন চালক, কিন্তু বর্জ্য পরিমাণ কিন্তু উৎপন্ন কমে নাই, কত কঠিন মোকাবেলা করতেছি এখন আমরা। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটির 75টি স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ST নির্মাণের উদ্যোগ নিলেও যার মধ্যে কাজ শেষ হয়েছে 50টির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে এমন বহু স্থানে তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, তবু সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন গৃহস্থালীর বর্জ্য, ফলে প্রতিনিয়ত দুর্গন্ধে নাকাল হচ্ছে এই নগরবাসী। বিশ্বকরা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, পাশাপাশি প্রয়োজন তা ব্যবহারে পরিচ্ছন্নতা কর্মীদের যথাযথ প্রশিক্ষণ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে এ সপ্তাহেই চূড়ায় পৌঁছাবে করোনা সংক্রমণ, আশঙ্কা কর্তৃপক্ষের। আক্রান্ত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর, যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড। তেহরানের পরমাণু চুক্তির আলোচনা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল, হুমকি মোকাবেলায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা, ওমান সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে সংক্রমণের আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সোমবার একদিনে শনাক্ত হয়েছেন প্রায় 11.5 লাখ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। অন্যদিকে ভারতে একদিনে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও অব্যাহত রয়েছে সংক্রমণ। আগামী 2-1 দিনের মধ্যেই দিল্লিতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির অবনতি হয়েছে অস্ট্রেলিয়াতেও। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না করোনার লাগাম। দেশটিতে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই প্রতিনিয়তই রেকর্ড ছাড়াচ্ছে শনাক্তের হার, বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় 11.5 লাখ। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্কুলগুলোও খোলা রাখা কঠিন হয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়ছে দেশটির শিক্ষা ব্যবস্থা। ভারতেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি, তবে আগের দিনের তুলনায় সোমবার আক্রান্তের হার ছিল কিছুটা কম। যদিও দিল্লিতে আগামী 2-1 দিনের মধ্যেই সংক্রমণের হার চূড়ায় পৌঁছাবে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। অস্ট্রেলিয়াতেও করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাবে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের শনাক্তের হার। দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত হচ্ছেন গড়ে প্রায় 1 লাখ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোভিড পরীক্ষা ও টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও টেস্ট কিট স্বল্পতায় খুব একটা কাজে আসছে না তা। এছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপ জুড়ে করোনার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অমিক্রন শনাক্তের হারও। আফরিন মৌ, সময় সংবাদ। কাতারে হঠাৎ করে বেড়ে গেছে করোনার সংক্রমণ। সোমবার দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 4,000। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আবারও করোনার ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। সোমবার একদিনে প্রায় 4,000-এর মতো মানুষ আক্রান্ত হয়েছেন, যা গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। মারা গেছেন 1 জন। দেশটিতে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা থেকে বাঁচতে আগের মতো মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। কাতারের পরিস্থিতি খুবই ভালো ছিল, এখন হঠাৎ শীত আসাতে করোনা আক্রান্ত হচ্ছে বেশি। সবাই ঘর থেকে, বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন এবং কাতারের সরকারের দিক নির্দেশনা যেটাই দিয়েছে সেটা মেনে চলুন। আগামীকাল থেকে কাতার সরকার মাস্ক বাধ্যতামূলক করেছে, আর সেজন্য আমার বাংলাদেশি ভাইদের প্রতি অনুরোধ থাকবে, বাসা থেকে বাইর হতে যেখানে যাবেন, মার্কেট, শপিং মল, বাজার, সবাই বাধ্যতামূলক মাস্ক নিয়ে বাইর হবেন। 26 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 100% মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। চলছে গণহারে বুস্টার প্রয়োগ। সময় সংবাদ, দোহা, কাতার। ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর চলমান পরমাণু চুক্তি আলোচনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। ইরানের সাথে তারা কোনো ধরনের পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হবে না বলে সাফ জানিয়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বলেন, শত্রুপক্ষের হুমকি মোকাবেলায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ওমান সফর করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনার মধ্যেই সোমবার ওমান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মাস্কটে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ফাহাদ বিন মাহমুদ। পরে ওমানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য বরাবরই মধ্যস্থতার ভূমিকা রাখে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর আগে 2015 সালে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরের সময় পর্দার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য মাধ্যম হিসেবে কাজ করেছে দেশটি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ওমান সফর করলেন যখন পরমাণু চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্রসহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের পুনরায় আলোচনা চলছে। যদিও তেহরানের পরমাণু চুক্তি আলোচনা নিয়ে শুরু থেকেই ঘোর আপত্তি জানিয়ে আসছে ইসরায়েল, তারই ধারাবাহিকতায় সোমবার এক সংবাদ সম্মেলনে চুক্তির অগ্রগতি নিয়ে গভীর উদ্বেগ জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, পরমাণু চুক্তির সঙ্গে কোনোভাবেই জড়াবে না ইসরায়েল। নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ভিয়েনায় আলোচনার বিষয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। ইসরায়েল এই চুক্তির পক্ষে নয়। চুক্তি হলে সেটি ইসরায়েল মানতে বাধ্য নয়। ইসরায়েল যে কোনো সময়ে কোনো বাধা ছাড়াই যে কোনো জায়গায় স্বাধীন পদক্ষেপ নেবে।
তেল আবিবের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে অস্থিতিশীল হয়ে উঠবে মধ্যপ্রাচ্য, এই অঞ্চলে বাড়বে অস্ত্রের প্রতিযোগিতা। যদিও তেহরানের দাবি কোনো দেশের হুমকি হিসেবে নয়, শুধুমাত্র নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।